নমস্কার বন্ধুরা, ঐশীর মার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে নিরামিষ ছোলার ডালের রেসিপি। লুচি পরোটার সাথে আপনারা এই ছোলার ডালটা সার্ভ করতে পারেন। আমি খুব সহজভাবেই এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তাহলে চলুন বাঙালির প্রিয় ছোলার ডালের রেসিপিটা আমরা ঝটপট দেখে নিই। ছোলার ডাল রান্নার প্রধান উপকরণ যে ছোলার ডাল, সেটাকে আমি প্রেশার কুকারে দিয়ে 3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় আমি সামান্য একটু লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ করেছি। আর ডালটা দেখুন, আঙুলের মধ্যে ডালটাকে চাপলে ডালটা খুব সুন্দর ম্যাশ হয়ে যাচ্ছে, কিন্তু ডালটা কিন্তু গোটা গোটাই রয়েছে। এরকম করে ডালটা সিদ্ধ করে নিতে হবে, তাহলে দেখবেন ডালটা দেখতেও ভালো লাগছে আর খেতেও ভালো লাগছে। তাই এইভাবেই ডালটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। ডালটা সেদ্ধ করে নেওয়ার পর একটি কড়াইয়ে আমি 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দেবো। আপনারা চাইলে এটা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেবো নারকেল কুচি। নারকেল কুচিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন, যে যতটা এখানে চাইবেন। নারকেলটা আমি সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। নারকেলটা যখন হালকা একটু ভাজা হয়ে যাবে, ঠিক সেই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম আর কিশমিশ। কাজু বাদাম, কিশমিশ আর নারকল এটা সম্পূর্ণটাই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। অনুষ্ঠান বাড়িতে দেওয়া হয়, তাই আমি এখানে এগুলো দিয়েই আপনাদেরকে রেসিপিটা দেখালাম। আপনারা চাইলে এটা সম্পূর্ণ বাদ দিয়েই ডালটা করে নিতে পারেন। সম্পূর্ণ নারকল, কিশমিশ আর কাজু বাদামটা একটু ভাজা হয়ে গেলে এটাকে তেল ঝরিয়ে আমি তুলে নেব। তুলে নেওয়ার পর বাকি যে তেলটুকু রয়ে গেছে, ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা 2 টুকরো করে, 1টা তেজপাতা দিয়ে দিলাম 2 টুকরো করে, আর দিয়ে দেবো 1/2 টিস্পুন গোটা জিরে, দেবো 1/4 টিস্পুন হিং। হিং নিরামিষ ছোলার ডালে দিলে খুব সুন্দর টেস্ট আসে, তবে যদি কেউ পছন্দ না করেন হিংয়ের ফ্লেভারটা, তাহলে কিন্তু সে বাদ দিতে পারেন। ফোড়নটা 5 থেকে 10 সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব, তবে খুব বেশি ভাজবেন না, তাহলে হিংটা পুড়ে যেতে পারে। ফোড়নটা যখন ভালো মতো ভাজা হয়ে যাবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন গ্রেট করে রাখা আদা। আপনারা গ্রেট করে রাখা আদার বদলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন। সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আদাটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। আমি ছোলার ডাল সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই এখানে বুঝে শুনেই লবণটা ব্যবহার করবেন। আর তার সাথে দিয়ে দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই সমস্ত মশলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব, যতক্ষণ না আদা আর হলুদের কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, আশা করি দেখেই বুঝতে পারছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলার ডালটা। আর ছোলার ডালটা আমি যেরকমভাবে দেখালাম সেইভাবেই কিন্তু ডালটা ভালো করে সিদ্ধ করে নেবেন, তাতে ছোলার ডালটা খেতে কিন্তু অনেক ভালো হয়। পরিমাণ মতো জল দিয়ে দেবো, যে যেরকম গ্রেভি এখানে রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন, তবে খুব বেশি পাতলা করলে ছোলার ডালটা কিন্তু খেতে ভালো হয় না। আমি এখানে আমার পছন্দ মতো জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো 2 টিস্পুন ভাজা মশলা গুঁড়ো। ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা আর গোলমরিচ নিয়েছিলাম। তার সাথে স্বাদ অনুযায়ী লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। সেটাকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে সেটা থেকেই আমি 2 টিস্পুন এই রান্নায় ব্যবহার করলাম। ভাজা মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 1টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি নারকল, কিশমিশ আর কাজু বাদাম যেটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তারপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এই সময় কাজু বাদাম, কিশমিশ আর নারকলটা দিয়ে দিলে ডালের সাথে ফুটলে ডালের টেস্ট কিন্তু অনেক ভালো হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট মতো আমি ডালটাকে ফুটিয়ে নিয়েছি। অবশ্যই মাঝে একবার ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে ভুলবেন না। একবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। ডালের কালারটা দেখুন এখন অনেক সুন্দর হয়ে গেছে, মানে ভাজা মশলাটা সম্পূর্ণ ডালের সাথে কিন্তু মিশে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন চিনি। ছোলার ডালে চিনি দিলে টেস্ট অনেক সুন্দর হয়, তবে যারা রান্নায় মিষ্টি খান না বা পছন্দ করেন না, তারা কিন্তু চিনিটা বাদ দিয়ে এই রান্নাটা করতে পারেন। তবে যে কোনো নিরামিষ রান্নাতেই 1 টিস্পুন চিনি দিলে সেটা খেতে কিন্তু অসাধারণ হয়।
চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এবারে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, ঢাকনা খুলেই আমি 1 মিনিট মতো ডালটাকে রান্না করে নিচ্ছি। 1 মিনিট মতো ডালটাকে রান্না করে নেওয়ার পর আমি সব শেষে 1 টিস্পুন ঘি দিয়ে দেব। আর ঘিটা নাড়াচাড়া করে ডালের সাথে মিশিয়ে দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। ঘি দেওয়ার পর রান্না যদি বেশিক্ষণ করা হয় তাহলে ঘিয়ের গন্ধ কিন্তু রান্নার মধ্যে থাকবে না, তাই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। আর এখানে অনুষ্ঠান বাড়ির স্বাদে একদম নিরামিষ ছোলার ডাল আমার একদম রেডি। গরম গরম লুচি পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন এই নিরামিষ ছোলার ডালের রেসিপি। তাহলে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন বা আপনি আমার চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর সাথেই অল নোটিফিকেশনটা অন করে দিতে ভুলবেন না আমার সব ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে অন্য কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো টাটা।